যখন মাননীয় মহাসচিবের প্রেস ব্রিফিং শুনেছেন এখানে নতুন করে ম্যাডামের স্বাস্থ্য নিয়ে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, আপনারা জানেন ম্যাডাম গত সাড়ে চার বছর যাব বিভিন্ন সময়ে, আজকে 479 দিন উনি এবার কেয়ার হসপিটালে ভর্তি। আজই আপনাদেরকে বুঝতে হবে এই সরকার ওনাকে অন্তরীণ জেলখানায় নেওয়ার পর একাকিত্ব, ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে একদম সংকটপূর্ণ একটা অবস্থায় ঠেলে দেওয়া বিগত সরকারের একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। হাসপাতালে ভর্তি করিয়েছিল পিজি হসপিটালে বা বিএসএমইউতে, বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হওয়া উচিত ছিল, সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই, যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে। কয়েকদিন পর পরই ওনাকে দেখা যাচ্ছে এখন হসপিটালে। আমরা 21 আগস্ট রিলিজ হয়েছি, গতকালকে 12ই সেপ্টেম্বর আমরা ওনাকে ভর্তি করতে হয়েছে। কথা আসবে আপনারা বাইরে নিচ্ছেন না কেন, স্পষ্ট একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন, প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়, ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে সেটা কতটুকু, ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করতে পারবে সেইটি কিন্তু একটা গল্পের বিষয় না, সেটি হচ্ছে একটা একাডেমিক বিষয়, সাইন্টিফিক বিষয়, প্রফেশনাল বিষয়, মেডিকেল বোর্ড সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুততার সময় দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য, কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নাই। ওনার জন্য আপনারা সবাই দোয়া করেন এবং দোয়া করবেন এবং উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।